আমরা এখন পূর্ব আমতলি ত্রিপুরা পাড়া লংঘাট এলাকায় আছি। এখান থেকে আমাদের মূলত যাত্রা শুরু হবে। আমরা টমটম নিয়ে বেশ কিছু দূর এসেছি। এটা হচ্ছে রেইসা জিরির মুখ। এটার এক পাশে হচ্ছে পালংকিয়াং। আমরা পালংকিয়াং এর দিকে না গিয়ে অন্য পাশটাতে চলে যাব। আমরা এখন পালংকিয়াং ঝর্ণার কাছাকাছি। আমরা যদি ওখানে যাব না, আরো অনেক দূর যেতে হবে আমাদের। সামনে দেখা যাচ্ছে রেম্বো পাড়া। আপাতত এখানে থামবো। রেম্বো পাড়ায় এখন নুডলস রান্না হচ্ছে। এখন রাত প্রায় 9টা। রেম্বো পাড়া থেকে বেরিয়েছি, এখন যাব কোন পাড়ায়? দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া থেকে দক্ষিণ পাড়া তো রেম্বো পাড়া যাব। ভোর 5টা, আমরা দক্ষিণ পাড়া থেকে বেরোলাম মাত্র কিছুক্ষণ রেস্ট নিয়ে। এখন ডাংলি পাড়ার দিকে আবার হাঁটা শুরু করলাম। এটাই ডাংলি পাড়া, পৌঁছে গেলাম আপাতত ডাংলি পাড়া। যে দেখা যাচ্ছে লড়াইপাড়া, কয়েকজন ছাড়া মোটামুটি টিমের সবাই এগিয়ে আসছে। হ্যাঁ, অবশেষে রালাই পাড়া। এদিকে আচ্ছা, উনি মেম্বার আমরা ভোলাইপাড়ার দিকে এগোচ্ছি। এইখান থেকেই মূলত এই ঝিরির নিচ থেকেই আরাকান সীমানা শুরু। এরপর থেকে একটু সাবধান হতে হবে। দেখা যাক, এখানে বেশ কিছু জুম আছে। জুম ঘরগুলো খুবই লোভনীয়, দেখলে থাকতে ইচ্ছে করবে। এটা হলো তৈনখাল। তৈনখালের আপার স্ট্রিম, মূলত এখান থেকেই তৈনখালের সৃষ্টি।
মাইকুয়াপাড়া সেই পাহাড়ে উঠা স্টার্ট করলাম। উচ্চতা প্রায় 2200 ফিট, একেবারে 90 ডিগ্রি, অলমোস্ট 90 ডিগ্রি। এটাই মাইকুয়াপাড়া, এখান থেকে আরও একটা চূড়াডি আনতে হবে। পাতোয়াপাড়া চলে এলাম, এখান থেকে আরো 25 মিনিট লাগবে আন্দারমানিক। আন্দারমানিক পাড়া অবশেষে, এখন রাত কটা? ভোর 6:30, আমরা রাতে 9টার দিকে এসে পৌঁছেছিলাম। পাড়াটা বেশ বড়ই, ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়িগুলো। চলে এলাম নারিশাজিরি, যেটার জন্য এতটা কষ্ট করলাম আমরা। কিছু কিছু জায়গায় গভীরতা অনেক, তারপরেও মোবাইল নিয়ে আগাতে হবে। ওই যে ওখানে কোমর পানি। এটাই হলো নারিশাপাড়া, নারিশাজিরি থেকে উঠেই নারিশাপাড়া। এখন আমরা নারিশাপাড়া থেকে ম্যানথং পাহাড়ের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই পাহাড়টা উঠতে হবে 3.5 ঘন্টা, মাত্র শুরু। আল্লাহ বর্ষা, জানি না কীভাবে উঠবো, প্রচণ্ড গরম। আমরা নারিশা ঝিরি থেকে আসতে একটু সময় লেগে গেছে, এই জন্যই রোদে পেল। সাঙ্গু মাতা মুহুরি বন্যপ্রাণী অভয়ারণ্য, রিজার্ভ ফরেস্ট যেটাকে বলে। আমরা এখন রিজার্ভ ফরেস্টে। ম্যানথং পাহাড়ে উঠলাম, দীর্ঘ
প্রচন্ড রোদ। মাঝে মাঝে যদি গাছপালা না থাকতো এতক্ষণে বারবিকিউ হয়ে যেতাম। নামলাম, নামার পর এখন যাচ্ছি বোলাইপাড়ার দিকে। এই ঝিরি পথে আমরা পেলাম একটি বনমোরগ। বনমোরগ এখন জবাই করা হলো। চিংড়ি ধরা হচ্ছে। আমরা বোলাইপাড়া থেকে এখন রওনা হচ্ছি কুরুকপাতার উদ্দেশ্যে যাচ্ছি, এরপর আলিকদম। আজকে রবিবার, এই খারাপ পাহাড় উঠতে হবে। কি পরিমাণ যে খারা। কুরুকপাতা আমরা চলে এলাম। কুরুকপাতা এখানে কিন্তু ক্যাম্প আছে, আর্মি আমাদেরকে নিশ্চিত পাকড়াও করবে। দেখা যাক কি আছে নসিবে। কুরুকপাতা বাজার খুবই জমজমাট দেখা যাচ্ছে। ক্যাম্প বাইপাস করার জন্য আমরা নদী পার হয়ে যাচ্ছি বিন্ডো রোড দিয়ে।